আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো কিভাবে ক্যারামেল পুডিং তৈরি করতে হয়। দেখুন আমার পুডিংটা কতটা সফট আর স্মুথ হয়েছে। আজকের এই পুডিং তৈরি করতে যা যা উপকরণ লাগছে, ডিম, লেবু, দুধ, চিনি, পাউডার দুধ, এবং এখানে লেবু আমি রস করে নিয়েছি। প্রথমে আমি ডিমগুলোকে ভেঙে রাখছি একটা পাত্রের মধ্যে। এখানে আমি 5টা ডিম নিয়েছি, আপনারা চাইলে একটি ডিম কমও নিতে পারেন। 1 লিটার দুধকে আমি ঘন করে জাল করে নিয়েছি। এখানে আমি ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি, গরুর দুধ। আমি এখানে 3 টেবিল স্পুন গরু দুধ দিয়ে দিচ্ছি। দেখুন পাউডার দুধের পরিমাণ বেশি দিলে স্মেলটা অনেক ভালো আসে। আর এখানে আমি ডিমের স্মেলটা কমানোর জন্য আমি 1 টেবিল স্পুন লেবুর রস দিয়ে দিয়েছি। সেই সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো চিনি। আমি 3 টেবিল স্পুন চিনি দিয়েছি, আপনারা চাইলে চিনি কম বেশি করে নিতে পারেন। এবারে এগুলোকে আমি একটি ব্লেন্ডারের সাহায্যে 10 থেকে 15 মিনিট ব্লেন্ড করে নিচ্ছি। আপনাদের বাসায় যদি ব্লেন্ডার না থাকে তাহলে আপনারা কাঁটা চামচ দিয়ে এই মিক্সারটাকে খুব ভালোভাবে মিক্সিং করে নেবেন। এবারে আমি তৈরি করব ক্যারামেল। কিভাবে ক্যারামেল তৈরি করতে হয় খুব সহজে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন একটি পাত্রের মধ্যে, যে পাত্রে আমি পুডিংটা তৈরি করব সে পাত্রের মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। এবারে আমি জালটা অল্প আঁচে, একদম অল্প আঁচ রাখতে হবে, অল্প আঁচে আমি রেখে দিলাম। আস্তে আস্তে কালার চলে আসবে। এর মধ্যে পানি দিলে অনেকটা সময় লাগে, এটা খুব অল্প সময় করা যায়। আপনারা চাইলে অল্প একটু পানিও অ্যাড করে নিতে পারেন, তবে এটা খুবই সহজ একটি পদ্ধতি। দেখুন আস্তে আস্তে কালার চলে আসছে। দেখুন আমার ক্যারামেলটি তৈরি হয়ে গিয়েছে। এবার আমি অপেক্ষা করব এটা ঠান্ডা হওয়া পর্যন্ত। আমি একটা ননস্টিক প্যানের মধ্যে টাওয়াল দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে দিচ্ছি। দেখুন আমার ক্যারামেলটা ঠান্ডা হয়ে গিয়েছে। 10 মিনিট পর আমি এর মধ্যে সে লিকুইডটা দিয়ে দিচ্ছি, পুডিংয়ের যে লিকুইড দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি। আমি একটি ননস্টিক প্যানের মধ্যে পানি দিয়ে যে টাওয়ালটা রেখে দিয়েছিলাম ভাপে, সেখানে আমি পুডিংটা দিয়ে এবারে 20 মিনিট আমি হাই হিটে রেখে দিচ্ছি। দেখুন আমি সাইডের যে ফুটোটা এটা বন্ধ করে দিচ্ছি, আপনারা চাইলে এটা বন্ধ নাও করতে পারেন। ফুল হাই হিটে আমি রেখে দিয়েছি, একটু পর আমি চেক করছি। দেখুন পুডিংটা হয়ে গিয়েছে, আমি 20 মিনিট রেখেছি, পুডিংটা হয়ে গিয়েছে। আপনাদের যদি তখনও পুডিংটা একটু কাঁচা থাকে তাহলে আপনারা আরও 2-4 মিনিট আপনারা রেখে দিতে পারেন। এবারে এটাকে আমি পরিবেশন করছি। আমি একটা নাইফের সাহায্যে আগে এর চারপাশটা একটু আলাদা করে নেব। দেখুন আমার পুডিংয়ের কালারটা কত সুন্দর এসেছে। আমি এক্সট্রা কোনো কিছু ইউজ করিনি, ঘরে যে উপাদানগুলো থাকে আমি সেগুলো দিয়েই পুডিংটা তৈরি করেছি। দেখুন আমার পুডিংটা কত সুন্দর হয়েছে আর ক্যারামেলের কালারটাও কত সুন্দর হয়েছে। এই তো তৈরি হয়ে গেল আমার পারফেক্ট পুডিং। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে নিত্য নতুন ভিডিওর আপডেট পাবেন। তৈরি হয়ে গিয়েছে আমার পুডিং, দেখুন কতটা স্মুথ হয়েছে আর কতটা সুন্দর পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে ভিডিওটা ফলো করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।